ব্যাচেলারদের জীবন সঙ্গী বলতে এই ডিমই কি তাই হ্যালো ভিওন কেমন আছেন সবাই স্রিজিৎশ্রী নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে বানাবো ডিমের কারি এর জন্য প্রথমেই ডিমগুলোকে সেদ্ধ করে তারপর খোসাটা ছাড়িয়ে আমরা ভেজে নিয়েছি আর এখানে একটা টিপস বলি ডিমটা যখন সেদ্ধ করবেন তখন যদি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেন তাহলে কিন্তু এর খোসাটা অনায়াসেই ছেড়ে আসে তারপর ডিমটাকে হালকা করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে লাল লাল করে একটু ভেজে নামিয়ে রাখব এই রান্নাটা আমি পুরোটা সাদা তেলে করছি চাইলে কিন্তু সর্ষে তেলেও করতে পারেন এবার ওই কড়াইয়ের মধ্যে সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম তারপর দেব একটু কালো জিরে আর সামান্য একটু লবণ যাতে মশলাগুলো না ছিটিয়ে আসে তারপরে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন বেশ লাল লাল করে ভালো করে ভাজা হয়ে যাবে তারপর একসাথে পেস্ট করে রাখা আদা পেঁয়াজ রসুন এই তিনটে পেস্ট একসাথে করে রাখা সেটাই আমরা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ যাবৎ আমরা মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে কালারটা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু একদম লাল লাল করে মশলাটা ভেজে নিয়েছি তারপরে একটা বাটির মধ্যে নিয়েছিলাম এক চামচ টক দই আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এই তিনটে জিনিস খুব ভালো করে আমরা মিক্সড করে নিয়েছি মিক্সড করে একটু জল দিয়ে তারপর আমরা এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব। এগুলো দেওয়ার পরে দুটো ছোট এলাচ আমরা ফাটিয়ে দিয়ে দিলাম যাতে এর ফ্লেভারটা খুব ভালো করে বোঝা যায় তারপর সবগুলো জিনিস আমরা একত্রে খুব ভালো করে কষিয়ে নেবো যাতে মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যায় আর তারই মাঝে দিয়ে দেবো একটা বড়ো সাইজে টমাটো পেস্ট আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এটা অপশনাল চাইলে এখনও দিতে পারেন এছাড়া পরেও দিতে পারেন যখনই লবণটা দেবেন টেস্টটা বুঝে দেবেন তবে এই রান্নার ক্ষেত্রে টমেটো পেস্টটা কিন্তু অত্যন্ত জরুরি চাইলে এটা কুচিয়েও দিতে পারেন তবে গ্রেভিটাকে আরও স্মুথ করার জন্য কিন্তু আরও রিচ করে তোলার জন্য সেটার জন্যে আমাদের এটা টমেটো পিউরি মানে টমেটো পেস্টটা দিতেই লাগবে তবে কেউ চাইলে এটা স্কিপ করে টমেটো কুচিয়ে ছোট ছোট করে টমেটো কুচিয়েও দিতে পারেন তবে আমি যদি আমার কাছ থেকে যদি জানতে চান আমি বলবো এই রান্নার ক্ষেত্রে টমেটো বাটাটা দিলে সব থেকে বেশি ভালো হয় গ্রেভিটা সেটা আপনারা রান্নার লাস্টেই বুঝতে পারবেন তারপর মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমরা এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দেওয়ার পর লবণটা অবশ্যই চেক করে নেবেন যেহেতু আমরা দু তিন ভাগ ধরে লবণটা দিয়েছিলাম তো সেই অনুযায়ী লবণটা চেক করে নেবেন তবে কেউ চাইলে প্রথমে একবারেই দিতে পারেন তারপর নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিয়ে যখন গ্রেভিটা এভাবে গাঢ় হয়ে আসবে তারপর কিন্তু আমরা নামিয়ে নেব খুব সহজ একটা রেসিপি খুব সিম্পল কিন্তু খুব ইজি আর খুব টেস্টিও তো কেমন লাগলো আজকের এই আমার ভিডিওটি জানাতে ভুলবেন না কিন্তু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিন সবাই ভালো থেকো